प्रिय शिक्षार्थी झिटका काजा रहमतआली कलेजर पक्ष थेके तोमादेर जानाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। आमी विकास कुमार साहा प्रभाषक बांगला अनलाइन क्लास एर पक्ष थेके तोमादेर जानाई स्वागत। आज के तुम्हारे आलोच्य विषय बांगला द्वितीय पत्र अध्याय प्रत्यय। एखन ताहले आमरा पढ़ाशुना शुरू करी। शुरूते आमरा जेटा करब प्रत्यय काके बोले एखाने आमरा प्रश्न लिखेछि एकटु ख्याल करो। प्रत्यय प्रश्न होच्छे प्रश्न हे प्रत्यय का बोले कत प्रकार और की वर्णना करो। प्रत्यय का बोले कत प्रकार और की वर्णना करो। संज्ञाटा एक ख्याल करी जे सकल वर्ण बा वर्ण समष्टि धातु बा शब्द शेषे मिलित हुए नतून शब्द गठित है से वर्ण बा वर्ण समष्टि के प्रत्यय बोले। एखाने प्रश्न होच्छे जे सकल वर्ण बा वर्ण समष्टि धातु बा शब्द शेषे मिलित हुए नतून शब्द गठित है से वर्ण बा वर्ण समष्टि के प्रत्यय बोले। ताहले आमरा प्रत्ययेर संज्ञा बुझते परलाम। एरपर आमरा देखब जे सकल वर्ण एखन प्रश्न होच्छे वर्ण काके बोले वर्ण काके बोले। ताहले आमरा एखाने ख्याल करी ध्वनिर सांकेतिक चिन्ह के वर्ण बोले। ध्वनिर सांकेतिक चिन्ह के कि बोले वर्ण बोले। एखन प्रश्न होच्छे ध्वनि कि बा ध्वनि काके बोले। ध्वनि होच्छे एकटी आवाज बा शब्द। যখন আমরা বর্ণটা উচ্চারণ করব সেটা উচ্চারণ করতে গেলে একটা আওয়াজ বা শব্দ আসবে সেটাই হচ্ছে ধ্বনি। এরপরে আমরা খেয়াল করি বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের শেষে। এখন প্রশ্ন হচ্ছে ধাতু। এখানে আমরা খেয়াল করে দেখো ধাতু বর্ণ শব্দ তিনটা বিষয় আছে এখানে। তাহলে প্রশ্ন হচ্ছে ধাতু কাকে বলে। আমরা সংজ্ঞার মধ্যে যে বিষয় যে শব্দ যে অংশগুলো থাকে সেগুলোর যদি আমি শব্দার্থ বা বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকে আমরা পরবর্তীতে এবং এই বিষয়টা অতটা সুস্পষ্টভাবে ধারণা লাভ করতে পারব না। বিধায় আমাদের এই সংজ্ঞাগুলো তো জরুরি। তাহলে ধাতু কাকে বলে, ধাতু কাকে বলে, ধাতুর মূলটা কি। ধাতুর পূর্বে আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি। বিষয়টা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে। ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় অথবা যে পদ দ্বারা কোনো করা যাওয়া হওয়া খাওয়া ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়াপদ বলে। যেমন পড়িতেছি এটা হলো ক্রিয়াপদ। যেমন খেলছি সেটা হচ্ছে ক্রিয়াপদ। এখানে ক্রিয়াপদের মূল কি, ক্রিয়াপদের মূল হচ্ছে ধাতু। তাহলে ধাতু কাকে বলে, ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। ধাতু হচ্ছে এখানে খেয়াল করি আমরা ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল। তাহলে ক্রিয়াপদটা কি সেটা আমরা একটু বুঝিয়ে দিই তোমাদের সুবিধা হবে। খেল যোগ আ খেলা। এখানে এটা হলো ধাতু, এটা হলো বর্ণ বা বর্ণ সমষ্টি বা প্রত্যয়, আর এটা হলো ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের মূলকে ধাতু বলে।
এরপর এখানে আরেকটা বিষয় আছে, আমরা খেয়াল করি ধাতুর পরে আছে হলো শব্দ। শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে। যেমন রেশমি, রেশমি, রেশমি বলতে কোনো পদার্থ বা কোনো বস্তুকে এখানে বোঝানো হয়েছে। যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পেয়েছে, এটাই হচ্ছে শব্দ। তাহলে আমরা সংজ্ঞার অর্থ বুঝতে পারলাম, বর্ণ, ধাতু এবং শব্দ। এরপরের অংশ আমরা খেয়াল করি প্রকারভেদ। প্রকারভেদটা হচ্ছে, আমরা একটু লিখে নিই, প্রকারভেদ হচ্ছে প্রত্যয়ের প্রকারভেদ। প্রত্যয় প্রধানত কয় প্রকার? প্রধানত দুই প্রকার। যেমন আমরা লিখে নিই প্রত্যয় প্রধানত দু প্রকার, যথা কৃত প্রত্যয়, দুই নম্বর হচ্ছে তদ্ধির প্রত্যয়। তাহলে প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কি কি? কৃত প্রত্যয় আর হচ্ছে তদ্ধির প্রত্যয়। এখন আমরা প্রত্যয়ের প্রকার ভেদ বুঝতে পারলাম। এরপর আমরা যে আলোচনা করব সেটা হলে তোমরা এই বিষয়টা আরো স্পষ্ট হবে যে প্রত্যয়ের উৎপত্তি কোথায়, প্রত্যয় দিয়ে কিভাবে শব্দ গঠিত হয়, প্রত্যয় দিয়ে কোন কোন বিষয় আলোচিত হয় বাংলা ব্যাকরণে। আচ্ছা, তাহলে এখানে যেটা হবে, দেখো কৃত প্রত্যয়, তাহলে আমরা প্রত্যয় কয় প্রকার পেলাম? দুই প্রকার, একটা হলো কৃত প্রত্যয় আর একটা তদ্ধির প্রত্যয়। এখন প্রশ্ন হলো কৃত প্রত্যয় কাকে বলে? কাকে বলে সংজ্ঞাটা লিখে নাও। ধাতুর শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে। যেমন পর যোগ আ সমান পরা। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে জিনিসটা, দেখো আমরা ধাতু আগে তো বুঝতে পারছি, ধাতু আলোচনা হয়েছে, ধাতুর শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে। এখন প্রশ্ন হচ্ছে ধাতুর শেষে প্রত্যয় যুক্ত হয়েছে কিভাবে হয়েছে সেটা আমরা এখন দেখব, সেটা দেখলে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারব। তাহলে এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে প্রত্যয়, আর এটা হচ্ছে কৃত প্রত্যয়, এটা হলো কৃত প্রত্যয় বা ক্রিয়াপদ। তাহলে আমরা এখানে
ধাতুর শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে কি বলে? কৃত প্রত্যয় বলে। এটা হলো ধাতু, পর হচ্ছে ধাতু আর আ হচ্ছে প্রত্যয়, তাহলে কি হলো? পরা, পরাটা হচ্ছে কৃত প্রত্যয়। এখন প্রশ্ন হচ্ছে ধাতুর শেষে প্রত্যয় যুক্ত না হলে কি কৃত প্রত্যয় হবে? সেটা হবে না। সেটা কৃত প্রত্যয় হইতে হলে কি করতে হবে? ধাতুর শেষে যুক্ত করতে হবে। আমরা পরবর্তীতে আগাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো লক্ষ্য করেছ এখানে কয়েকটা সংজ্ঞা আসছে। একটা সংজ্ঞা হচ্ছে প্রত্যয় কাকে বলে, আর একটা সংজ্ঞা হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে, আর একটা সংজ্ঞা বর্ণ কাকে বলে, আর এটা হচ্ছে ধাতু কাকে বলে। এগুলো পর্যায়ক্রমে আমরা সংজ্ঞা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি আশা করি। এখন আমরা পরবর্তীতে যাব। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্বির প্রত্যয়। আমরা সেটা আগেই জানতে পেরেছি। তাহলে কৃত প্রত্যয় হইল, এখন আমরা তদ্বির প্রত্যয় আলোচনা করব। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় এখন প্রশ্ন হচ্ছে তদ্ধিত প্রত্যয় কাকে বলে? তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, শব্দের শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। এখন আমরা উদাহরণে আসি, যেমন লিখে তারপর উদাহরণ দিই। শব্দের শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত, তদ্ধিতটা আমরা আগের মতোই লিখি, প্রত্যয় বলে। যেমন যেমন ঢাকা যোগ আই সমান ঢাকাই। এখন প্রশ্ন হলো এটা তদ্ধিত প্রত্যয় হইল কেন? আমাদের সংজ্ঞাটা আমরা খেয়াল করি, শব্দের শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন ঢাকা যোগ আই ঢাকাই। তাহলে এখন প্রশ্ন, যেটা ঢাকা যোগ আই এটা শব্দ হলো কেন? আমরা পূর্বে জানতে পেরেছি এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যদি কোনো অর্থ প্রকাশ পায় সেগুলোকে শব্দ বলে। তাহলে শব্দের শেষে আমরা নিচে লিখে নিই, এটা ঢাকা, ঢাকা একটা শব্দ, আই হচ্ছে প্রত্যয়, ঢাকাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে ঢাকা যোগ আই ঢাকাই, ঢাকা হচ্ছে শব্দ, প্রত্যয় হচ্ছে আই, আর ঢাকাই হচ্ছে
তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম, কি কি জানলাম, কি কি বুঝলাম, এই বিষয়গুলো আমরা একটু পুনরালোচনা করি। এই আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে পারব। যেমন প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কি কি বর্ণনা করো। প্রত্যয় কাকে বলে, ধাতু বা শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি মিলিত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। বর্ণ কাকে বলে, শব্দ কাকে বলে, এগুলো আলোচনা হইল। আলোচনার পরে প্রত্যয়ের প্রকারভেদ, প্রকারভেদ হচ্ছে প্রত্যয় প্রধানত দু প্রকার, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের শেষে প্রত্যয় যুক্ত হলে যে সকল নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেভাবে সংক্ষিপ্তভাবে প্রত্যয় বিষয়টি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। ক্লাস বুঝতে গিয়ে যদি কোনো বিষয়ে প্রশ্ন বা জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সেই বিষয়টা সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা ভর্তি হয়েছ, তোমাদের সাথে আমরা সেভাবে দেখা, কথা, ক্লাস বা আলোচনা সেগুলো করতে পারিনি, কারণ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এমনিতেই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারপরেও সরকারের নির্দেশনায় আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ স্যারের প্রেরণায় আমরা অনলাইন ক্লাস চালু রেখেছি। আর সর্বশেষ একটা কথা বলি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের সুরক্ষা থাকবে, এমনকি অন্যকে সুরক্ষিত রাখবে। ধন্যবাদ।